মঙ্গল শোভাযাত্রা, ওপেন কনসার্ট সহ নানা আয়োজনে পাবনায় উৎসব মুখর পরিবেশে পালিত হলো রুচি বৈশাখী উৎসব। হৃদয় নাচে বৈশাখী সাজে, এই স্লোগানে বাংলা নববর্ষকে বরণ করতে প্রতি বছরের মতো এবারও এই উৎসবের আয়োজন করে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল বিরজা রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাতুল ইসলাম সুমন। সকালে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্ত মঞ্চ থেকে স্কয়ার গ্রুপের অন্যতম পরিচালক অঞ্জন চৌধুরীর নেতৃত্বে বের হয় একটি মঙ্গল শোভাযাত্রা। শহর প্রদক্ষিণ করে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয় সেটি। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় ছিল বিভিন্ন গ্রামীণ লোকজ ঐতিহ্যের নানা রঙের ফেস্টুন আর বাদ্যযন্ত্র, যা বর্ষবরণের এ উৎসবে যোগ করে নতুন মাত্রা। পরে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ওপেন কনসার্ট। উৎসব মুখর পরিবেশে এ কনসার্ট উপভোগ করেন নানা বয়সী লক্ষাধিক মানুষ। এই অনুষ্ঠানটার জন্য পাবনাবাসী মুখিয়ে থাকে এই অনুষ্ঠান দেখার জন্য, এবং এই অনুষ্ঠান নববর্ষের যে ঐতিহ্যটা, এটা আসলে ভাষায় বর্ণনা করার মতো নেই। আজকে পাবনার সাংস্কৃতিক অঙ্গনে যে অবদান, আজকে এই রুচি বৈশাখে উৎসবের মাধ্যম দিয়ে আমরা সারা বিশ্বে প্রকাশিত করতে পারি। রুচির যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা পাবনাবাসীর জন্য খুবই দরকারি এবং এটা কন্টিনিউ করা যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি। ঐতিহ্যগতভাবেই যেহেতু পাবনা কালচার প্রিয় মানুষ, সেখানে এত সুন্দর করে একটা আয়োজন করে দেওয়ার জন্য এই রুচি যারা প্রোডাক্ট, তাদের আমরা বিশেষভাবে জেলা প্রশাসনের পক্ষে ধন্যবাদ জানাই। উৎসবে আসা স্থানীয় বিশিষ্টজনদেরও মুগ্ধ করেছে এ আনন্দ আয়োজন। রুচি বৈশাখী উৎসব প্রতি বছরই আমরা পাবনাবাসী উপভোগ করি। বাংলাদেশের বিশিষ্ট শিল্পীদের এনে পাবনার নববর্ষে একটি নতুন মাত্রা যোগ করে। অত্যন্ত সুন্দর পরিবেশে এই পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজে দারুণ একটি প্রোগ্রাম হচ্ছে। পাবনার সাধারণ মানুষের মাঝে আনন্দ দেওয়ার জন্য তারা যে অনুষ্ঠানগুলো করে, এটা পাবনার মানুষ অত্যন্ত খুশি। কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব অঞ্জন চৌধুরী পিন্টু মহোদয়ের প্রতি, যিনি প্রতি বছরই এডওয়ার্ড কলেজের এই মাঠকে উৎসবের একটা স্থান হিসেবে বেছে নেন। হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত বাঙালি সংস্কৃতির চেতনায় বৈশাখী উৎসবকে আরও রাঙিয়ে তুলতে এ আয়োজন বলে জানান আয়োজকরা। আমাদের শুরুটাই হচ্ছে পাবনা থেকে, পাবনা আমার প্রাণ। আমাদের সবচেয়ে বড় ঐতিহ্য হচ্ছে আমাদের সংস্কৃতি, এবং সেটাকে ধরে রাখার জন্যই, তুলে ধরার জন্যই আমাদের আজকের এই আয়োজন। সবার সহযোগিতার জন্যই আমরা এটা করতে সক্ষম হচ্ছি। এটাই হচ্ছে আমাদের পাওয়া, সবচেয়ে বড় পাওয়া, স্কোয়ারের বড় পাওয়া, যে আমরা সবাই একসাথে মিলে আজকের দিনের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারছি। এ কনসার্টে গানে গানে মাতান জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ফকির শাহাবুদ্দিন, কর্ণিয়া, শুভ, প্রতীক হাসান ও ম্যাজিক বাউলিয়ানার শিল্পীরা। এ কনসার্টটি সরাসরি সম্প্রচার করে মাসরাঙ্গা টেলিভিশন। উৎপল মির্জা, মাসরাঙ্গা সংবাদ, পাবনা।